আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আরেকটি নতুন ওয়েবসাইট নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেছি। আজকে আমরা একদম মোস্ট পপুলার একটি ওয়েবসাইট নিয়ে আসছি, ক্যান স্টক। আপনারা অ্যাডোবি স্টক, শাটার স্টক, বিগ স্টক অনেকগুলো ওয়েবসাইটে অলরেডি ভিডিও দেখছেন। আজকে আমাদের সর্বশেষ আরেকটি ক্লাস চলবে আমাদের ক্যান স্টক নিয়ে। আমরা আজকে ক্যান স্টক নিয়ে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। আগামীকালকে থেকে আপনাদেরকে ধারাবাহিক আরও কিছু ক্লাস দিব ক্যান স্টক নিয়ে। আজকে আমরা ক্যান স্টকের সাথে পরিচিত হব। আমি সবার শুরুতে ক্যান স্টক নিয়ে তেমন কিছু বিষয়ে আলোচনা করতে চাই। বিষয়টা হলো ক্যান স্টক কোন ক্যাটাগরি সেট বা কী ক্যাটাগরিতে পড়ে। আপনার ক্যান স্টকটা হলো আপনার, এটা হলো আপনার মাইক্রো স্টকের একটা সাইট। আপনার ক্যান স্টকটা যেমন আপনি এখান থেকে অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফিগবেস্ট, ফিএনজিটি ইত্যাদি যে যে ওয়েবসাইটগুলো আছে, যে ওয়েবসাইটগুলো আছে আপনার প্রত্যেক, যেমন কি এখান থেকে ডিপোজিট ফটো, বিগ স্টক, ফ্রি ফিক, ক্রিয়েটিভ ফেব্রিকা, ব্যাকটেজি, লাভপিক, ফিগবেস্ট, শাটার স্টক, অ্যাডোবি স্টক। আমি মোটামুটি অলরেডি সবগুলো ওয়েবসাইট নিয়ে ভিডিও দেওয়া শেষ। আমাদের এখন এখানে আমাদের ক্যান স্টকে চলে আসছে, মানে এখানে অনেকগুলো ওয়েবসাইট নিয়ে ভিডিও দেওয়া আসছে। যারা এগুলো দেখেন তারা এগুলো দেখে আসতে পারেন। ক্যান স্টকের মূলত বিষয়টা হলো ক্যান স্টক একটা গ্রাফিক্স রিসোর্স না, এমনকি একটি মার্কেটপ্লেস না। তার ক্যান স্টকটা হলো আপনার মাইক্রো স্টক একটি সাইট, অর্থাৎ অ্যাডোবি স্টক, শাটার স্টক। আপনি এখানে ছোটো ছোটো কিছু ডিজাইন এখানে সাবমিট করবেন, এখান থেকে আপনার ভালো একটা আর্নিং একসময় আসবে, কথা এটাই। ক্যান স্টকে আপনি বলুন ভাই, ক্যান স্টকে কী ক্যাটাগরি ফাইল বেশি চলে বা কী ক্যাটাগরি ফাইল চলে এগুলো নিয়ে আলোচনা করতেছে আপনাদের সাথে। ক্যান স্টকে আপনারা এখানে দেখলে সবার শুধু দেখে যাবেন, এখান থেকে অ্যাডভার্টাইজ অবজেক্টগুলো, বিভিন্ন আর্টিস্টগুলো বেশি চলে, আর্টিস্ট, ফটোগ্রাফি। আপনার অ্যাডোবি স্টক, শাটার স্টক বলতে যে কোনো ওয়েবসাইট বলেন না কেন সবচেয়ে বেশি চলে ফটোগ্রাফি, এরপর স্থানে আপনার ব্যাকটগুলো চলে। হ্যাঁ, তবে আপনার যদি ডিজাইন কোয়ালিটি ভালো হয়, আপনি যেই কোনো ওয়েবসাইটে আপনার কোয়ালিটিফুল ডিজাইন দিয়ে এখানে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনার, আমি এখান থেকে টেমপ্লেট নিয়ে কাজ করি, অর্থাৎ প্রিন্ট টেমপ্লেট, টি শার্ট বা অনেক সময় ফ্লায়ার, অংশ ডিজাইনের কাজ, যখন যেটা ট্রেনিংয়ে দেওয়া তখন সেটা নিয়ে কাজ করি। আলহামদুলিল্লাহ ভালো একটা রেসপন্স এখান থেকে আমি পাই। এখন অনেকে বলুন ভাই, অনেকগুলো ওয়েবসাইটে কাজ করে, এখান থেকে অলরেডি এতগুলো ওয়েবসাইটে কাজ করা শেষ, কাজ করতেছে, তো এই ক্যান স্টকের কী দরকার? দেখেন ভাই, আপনার তো ডিজাইন করা আছে, তাই না? আপনি ডিজাইনগুলো বিভিন্ন সেটা আপলোড করেন, তাতে সমস্যা নেই। বিভিন্ন সেটা আপলোড করে মাস শেষে ভালো একটা আর্নিং আসুক বা না আসুক, এখান থেকে না হলে তো মাস শেষে $10 আসলে তো অনেক, তাই না? ধরুন আপনার 10টা ওয়েবসাইটে কাজ করেন, এখান থেকে আপনার প্রতি একটা ওয়েবসাইটে 3 মাস পর পর আসে, দরকার নেই, সমস্যা নেই। হ্যাঁ, 10টা ওয়েবসাইটে যদি ভাগ করেন 3 মাস, তাহলে প্রতি মাসে আপনার যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনার একটা ক্যাশ আউট, ভালো একটা অ্যামাউন্ট ক্যাশ আউট দিতে পারেন, হয়তো $100 বা $200 যা হয় আপনি এখান থেকে ক্যাশ আউটটা দিতে পারবেন। ঠিক আছে, তাই বলবো কাজ করতে চাইলে আপনার ক্যান স্টকে কাজ করতে পারেন। ক্যান স্টকে কিছু আবার কিছু বিষয় আছে, কিছু রিকোয়ারমেন্ট আছে, কিছু পরীক্ষা দিতে অনেকগুলো বিষয় আছে, সবগুলো বিষয় আমরা ফার করে আজকে আমরা ক্যান স্টকে কাজ করবো। ঠিক আছে, ক্যান স্টকে আপনি হোম পেজে আসার পরে আপনার হোম পেজ সম্পর্কে আপনি নিজে বিস্তারিত ফোন নেবেন বা দেখে নেবেন, এখান থেকে তাদের আপলোড বিষয়টা যা যেগুলো সবগুলো আমি আগামীকালকে বলবো। আমি আজকে পরিচয় করে দিচ্ছি ক্যান স্টকটা হলো মোটামুটি মাইক্রো স্টক একটি সাইট, ছোটো ছোটো স্টক দিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারেন, যে কোনো ক্যাটাগরি দিয়ে আপনি এখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারেন। ঠিক আছে, আমরা দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটে অনেক সময় এখানে সেলিউর কন্টেন্ট বা ইত্যাদিগুলো থাকে, কিন্তু আপনার ক্যান স্টকে সবার শেষে আছে এখানে সেলিউর ইমেজ বা ক্লিপস, এখান থেকে আসছে। আমি এখান থেকে ক্লিক করে এখান থেকে সেলে আসতে পারেন। এখানে তারা অনেকগুলো বিষয় বলে দিচ্ছে, হাউ ক্যান আই স্টার্ট সেলিং ইউ এমএস, কিন্তু প্রত্যেক জিনিস আপনি এগুলো এক এক করে ফোড়বেন। হ্যাঁ, সবগুলো ফোড়বেন, ফোড়ে তারপরে আপনি এখান থেকে দ্বিতীয়বার সাইন আপ নাওতে ক্লিক করবেন। আগেগুলো বিষয় সবগুলো বিষয় ফোড়বেন, না ফোড়ে কিন্তু এখানে আসলে কিন্তু দরা খেয়ে যাবেন পরবর্তী। এরপর সাইন আপ আসে, কিন্তু সাইন আপটা করতে পারেন, আপনার নাম টাম দিয়ে সাইন আপটা করে নেবেন। ঠিক আছে, ক্যান স্টকটা মোটামুটি বেস্ট একটি ওয়েবসাইট বললে চলে। আমি দীর্ঘ অনেক দিন থেকে কাজ করি, অনেক ভালো একটা রেসপন্স পাইতেছি, খারাপ না, অনেক ভালো একটা রেসপন্স পাইতেছি ক্যান স্টক থেকে। আপনারা এখান থেকে কাজ করতে পারেন, আমি এটা বলবো যে ক্যান স্টকে কাজ করেন। তবে সবচেয়ে দুঃখজনক হলো ক্যান স্টক কিন্তু আর্নিংটা কিছুটা কম, একদমই কম বললে খারাপও না। আপনাকে তারা প্রতি সেলে 10 সেন্ট করে দেবে, অর্থাৎ আপনার 50টা ফটো সেলে আপনার তারা $5 করে আর্নিং দিতে পারে। দেখেন এখানে তারা বলে দিয়েছে, উইল আর্ন $5 ফর এভরি 50 ফটোস দ্য সেল। আপনার 50টা ফটো সেল হওয়ার পর আপনার তারা $5 দেবে। আমি বলবো তাও খারাপ না। কেন খারাপ না জানেন? আপনার একটা ডিজাইন, আপনার 100টা ডিজাইন বা 1000 ডিজাইন একটা সেট আপলোড করে রাখলেন, আপনি এখানে কোনো কাজ করতে দরকার হইতেছে, হয়তো কিছু সময় কষ্ট করলেন বা কিছু সময় আপলোডে একটা কষ্ট লাগলেন, এটা এর থেকে তো বেশি কিছু না। আপলোড দিয়ে রাখেন, প্রত্যেকটা স্টক সাইডে ডিজাইন দিয়ে ভরপুর করে রাখেন, একদিন না একদিন ভালো একটা আর্নিং জেনারেট করতে পারেন। তো ক্যান স্টক, আজকে আমরা আর কথা বাড়াবো না, আমরা ক্যান স্টক নিয়ে আগামীকালকে আপনাদের সাথে বিস্তারিত ক্রিয়েট অ্যাকাউন্ট নিয়ে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো। আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।